পরীক্ষার পর এক বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি জিআরবিটি বোর্ড। এবং পরীক্ষা দেওয়ার পর ধাপে ধাপে পরীক্ষার্থীরা জিআরবিটি দপ্তরে এসে তাদের ফলাফলের ব্যাপারে জানতে চাইলে তারা কোনোবারে কোনো সদুত্তর পায়নি বলে বেকার যুবক যুবতীদের অভিযোগ। শুক্রবারও পুনরায় পরীক্ষার্থীরা তথা বেকার যুবক ও যুবতীরা জিআরবিটি কার্যালয়ে ফলাফলের ব্যাপারে জানতে আসলে তাদেরকে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। এরপর তারা নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে জিআরবিটি অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে। আমরা জিআরবিটি পরিচালিত যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, আজকে এক বছর অতিক্রান্ত, রেজাল্ট দেওয়ার কোন নামগন্ধ নেই। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে স্টে অর্ডার উঠিয়ে দিয়েছে, জিআরবিটি অথরিটি হাইকোর্টের নির্দেশনা পর্যন্ত পাত্তা দিচ্ছে না। এবং আমরা যে আজকে বেকার গুল, আজকে আমরা আন্দোলন করছি, আমরা সবাই শিক্ষিত সমাজ, আমাদের কোনো ইচ্ছা বা কোনো আন্দোলন যে আমরা এসে অবশ্যই একদম আর্গুমেন্ট করি বা পুলিশের সঙ্গে।